সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চিকিৎসা নাকি রাজনৈতিক উদ্দেশ্যে লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া? দর্শক, পুরো সংবাদটির বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। বেগম খালেদা জিয়া যে কোনো সময়ে লন্ডন যেতে পারেন বলে বিএনপির একাধিক সূত্র এবং খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে। তারা সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যে লন্ডন যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও বেগম খালেদা জিয়ার পরিবার গ্রহণ করেছেন বলে জানা যায়। উল্লেখ্য, গত 25 মার্চ 6 মাসের জামিনে বেগম খালেদা জিয়াকে 2 শর্তে মুক্তি দেওয়া হয়েছে। এই শর্তগুলোর মধ্যে ছিল খালেদা জিয়া নিজ দায়িত্বে চিকিৎসা করবেন এবং এই সময়ে খালেদা জিয়ার দণ্ড স্থগিত রাখা হবে। বেগম খালেদা জিয়ার প্রকাশ্যে 2 শর্তের বাইরেও গোপনে আরো কিছু শর্ত ছিল বলে একাধিক রাজনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য যে, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আইনগত প্রচেষ্টা এবং রাজনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বেগম খালেদা জিয়ার পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে করুণা ভিক্ষা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার পরিবার এর 2 জন সদস্য দেখা করে তারা প্রধানমন্ত্রীর সহানুভূতি চেয়েছেন, প্রধানমন্ত্রীর মহানুভবতার প্রার্থনা করেছিলেন। প্রধানমন্ত্রী সহানুভূতিশীল হয়ে নির্বাহী আদেশে ফৌজদারি কার্যবিধির একটি নির্দিষ্ট ধারা অনুযায়ী বেগম খালেদা জিয়াকে 6 মাসের মুক্তির নির্দেশ দেন। ইতিমধ্যে 6 মাসের প্রায় 3 মাস অতিক্রান্ত হতে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা বলছেন, বেগম খালেদা জিয়াকে যখন জামিন দেওয়া হয় তখনই উনাকে বিদেশে নিয়ে যাওয়ার কথা ছিল, কারণ খালেদা জিয়ার কিছু চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় এবং জেল থেকে বের হওয়ার 3 মাস পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। একমাত্র মানসিক প্রশান্তি ছাড়া বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না। খালেদা জিয়ার ডায়াবেটিস এখনো অনেক বেশি এবং তার আর্থ্রাইটিসের ব্যথাও এখনো রয়েছে। যদিও বাংলাদেশে তার একটি পছন্দের চিকিৎসক দল খালেদা জিয়াকে নিয়মিত চিকিৎসা দিচ্ছেন, কিন্তু তারপরও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বড় ধরনের কোনো উন্নতি হয়নি। বেগম জিয়ার পরিবারের একজন সদস্য বলেছেন যে খালেদা জিয়ার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন, সেজন্যই তাকে প্রধানমন্ত্রীর অনুকম্পায় মুক্ত করা হয়েছে। সেই সময়ই বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হতো, কিন্তু তখন করোনা পরিস্থিতির কারণে আর বাইরে যাওয়া সম্ভব হয়নি। যেহেতু এখন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়েছে এবং লন্ডনেও এখন যাওয়া সম্ভব, সেক্ষেত্রে বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে আগামী 2-1 দিনের মধ্যেই বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে 2টি আবেদন করা হতে পারে। প্রথম আবেদনটি হবে যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া। ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার চিকিৎসক দল তারা এই সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করছে যে তার চিকিৎসা কেন দেশে সম্ভব নয়। তৃতীয়ত, বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরো বৃদ্ধি করা, কারণ এই চিকিৎসা দীর্ঘমেয়াদী বলে মনে করছেন খালেদা জিয়ার চিকিৎসক বৃন্দরা। বেগম খালেদা জিয়ার একজন চিকিৎসক বলেছেন যে এখন খালেদা জিয়াকে কোনো বেসরকারি হাসপাতালে নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ সবগুলো হাসপাতালে এখন করোনা রোগী দিয়ে ভরে গেছে। এ পরিস্থিতিতে খালেদা জিয়ার মতো দীর্ঘস্থায়ী বিভিন্ন অসুস্থতায় ভোগা রোগীর জন্য বেসরকারি হাসপাতালগুলো নিরাপদ নয়। এ কারণে তারা মনে করছেন যে বেগম খালেদা জিয়াকে এখন দেশের বাইরে চিকিৎসা দেয়া দরকার। তবে সবকিছু নির্ভর করছে সরকারের অনুমতির ওপর, কারণ বেগম খালেদা জিয়া 2টি মামলায় দণ্ডিত এবং খালেদা জিয়ার দণ্ড মওকুফ করা হয়নি। শুধুমাত্র খালেদা জিয়ার সাজার মেয়াদ 6 মাস স্থগিত করা হয়েছে। অপরদিকে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ব্যাপারে তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও এ ধরনের কোনো আবেদনও করা হয়নি। আবেদন করার পরপরই সরকার এই বিষয়টি বিবেচনা করে দেখবে বা ভাববে। সুপ্রিয় দর্শক, খালেদা জিয়ার দীর্ঘমেয়াদে লন্ডন যাত্রায় শুধুমাত্র কি চিকিৎসাই আসল উদ্দেশ্য, নাকি এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তা জানিয়ে কমেন্টস করার জন্য অনুরোধ রইল। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।